يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس جرا سود خاي ترى قيامتের ময়দানে সেই ব্যক্তির মতো উঠবে শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا إتى أيجون হবে যে তারা বলেছিল যে বিক্রিও তো ব্যবসাও তো সুদেরই মত হয়ে থাকে যারা সুদ খায় তারা অপরাধে লিপ্ত হয় তারা অপরাধী কিন্তু যারা সুদকে আবার যুক্তি দিয়ে খায় সেইটা তো ব্যবসার মতোই কৌশল করে খায় জায়েদের সুরুত করে তারা চরম পর্যায়ের অপরাধী আল্লাহ পাক নিষিদ্ধ করেছিল যে শনিবারে ইহুদিদেরকে বলছিল আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছিল যে শনিবারে মাছ ধরব না শনিবারে মাছ ধরার নিষিদ্ধ করেছেন আল্লাহ তাআলা একদল ইহুদি বাটফার নাকি করছে সমুদ্রের কিনারায় বিশাল বড় গর্ত খনন করেছে সমুদ্রের কিনারে গর্ত খনন করেছে তো শনিবারে মাছ এই জায়গার মধ্যে পড়তো ওরা শনিবারে না এনে রবিবারে নিয়ে আসতো কত বড় বাটফা আল্লাহ কি করেছে আল্লাহ তাদেরকে শূকর আর বানর বানিয়ে দিয়েছে যে ওরা চালাকি করেছে ওরা কৌশল করেছে ঠিক তেমনি ভাবে যারা সুদ খায় তারা তো অপরাধী কিন্তু যারা সুদ কৌশল করে খায় যুক্তি দিয়ে খায় কিয়ামতের ময়দানে এই সমস্ত সুদখোরদেরকে আল্লাহ তাআলা শূকর আর বানর বানিয়ে আল্লাহ উঠাবেন কারণ কারণ যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা এটা এইজন্য হবে যে তারা বলেছিল বিক্রিও তো সুদেরই মতো হয়ে থাকে অথচ ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওয়াহরমার রিবা সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন এটা সূরা বাকারার 275 নম্বর আয়াত এখন আসেন সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে যাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদুআফাম মুদাআফা واتقوا الله لعلكم تفلحون يا أيها الذين آمنوا هي إيمان دارغون هي مؤمن غون لا تأكلوا الربا شود خيونا لا تأكلوا الربا تمرا شود خيونا أضعافا مضاعفا আল্লাহ বাচন ভঙ্গি কত চমৎকার আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা তোমরা সুদ খেও না ক্রমবর্ধমান কম বা বেশি পরিমাণ যাই হোক না কেন সুদ মাত্রই হারাম ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো